গেল বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে সায়ত্রিশ হাজার রোববার হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাদের হামলায় এখন পর্যন্ত গাজা ভূখণ্ডে সাঁত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চুরাশি হাজার চারশো চুরানব্বই জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানায় সংস্থাটি সূত্র জানায় গেল চব্বিশ ঘন্টায় গাজায় নতুন করে আরও দুশো তিরাশি জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন আটশো চোদ্দ জন এদিকে হামাসের সামরিক শাখা আল কাশিম ব্রিগেডসের সামরিক প্রধান আবু ওবায়দা জানান গাজার কেন্দ্রস্থলে নুসাইরা শরণার্থীর শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযানে হামাসের কাছে জিম্মিদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন এবং চারজন জিম্মিকে উদ্ধার করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী আশ্রয় শিবিরটিতে ইসরায়েলে হামলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান এই হামাস কর্মকর্তা